आकाश कोरा है और चाँद कंवारा है, तारों के होठों पे नाम तुम्हारा है। ओ तुम्हारे नाम से जुड़ा है नाम तो दास था खूबसूरत हो गई। শুনলেন কিশোর কুমার এবং আশা ভোঁসলের কণ্ঠে একটি সুপার হিট সং। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ ডিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপার হিট সং শুনালাম। এই গানটি গেয়েছেন কিশোর কুমার এবং আশা ভোঁসলে, যদিও এই গানটি কিন্তু বাংলাতেও আছে। প্রথমত আমরা এই গানটা বাংলাতেই শুনি এবং বাংলা গানটাই সবথেকে সুপার হিট হয়, তাই বাংলার একটি ভার্সন হিন্দিতে করেছে, সেই গানটি আপনাদের শোনালাম। তার সাথে কিছু ফল দেখালাম আপনাদের, এই ফলগুলো দেখুন, দেখতে থাকুন, পরে আমি বলছি এই ফলগুলোর নাম কি। আর আপনারা যদি এই ফলগুলোর নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। অসাধারণ, দেখুন ছোট ছোট লেবু টাইপের ফলগুলো, দেখতে খুবই ভালো লাগছে এবং মানে গাছে একবার প্রচুর পরিমাণে ফলে আছে। দেখুন প্রচুর পরিমাণে ফলন এত বেশি,
মানে গাছে পাতা দেখা যাচ্ছে না, এত সুন্দর। জানি না এই ফলগুলোর নাম কি, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি আপনারা জেনে থাকেন। আজকে আমি ডিসকাস করব একটি বিষয় নিয়ে, যে চ্যানেল যখন প্রথম ক্রিয়েট করা হয়, তারপর যখন 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, যখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যখন চ্যানেল রিভিউতে যায়, ইউটিউব কোন কোন বিষয়গুলো চেক করে চ্যানেলের। আপনি যখন চ্যানেলে আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করলেন, তারপরে লাস্টে আপনার চ্যানেলটি রিভিউতে যায়, তাই রিভিউতে যাওয়ার সময় কী কী চেক করে সেগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি আগের থেকে অনেক সতর্ক হয়ে যাবেন, তাহলে আপনার আর মনিটাইজেশন ক্যান্সেল হবে না। প্রথমত ইউটিউব রিভিউ করে আপনার চ্যানেলের থিমটা, যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে চ্যানেল করেছেন, গেল। তারপরে হচ্ছে আপনার সব থেকে যে ভিডিওটায় বেশি ভিউজ এসছে সেই ভিডিওটা চেক করবে। ভিউজ আসা মানে যে আপনার যে ভিউজগুলো আসলো বা আপনি যে ওয়াচ টাইমগুলো সংগ্রহ করলেন সেই ওয়াচ টাইমটা কোথা থেকে এসছে। কেননা সব থেকে যে ভিডিওটায় বেশি ভিউজ এসেছে ওয়াচ টাইমেও সব থেকে সেটা থেকে বেশি আসবে, তাই সব থেকে বেশি ওয়াচ টাইম যে ভিডিওটা এসছে সেই ভিডিওটা ভালো করে চেক করে দেখবে যে এই ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসছে, অর্গানিক না কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে কীভাবে সে সংগ্রহ করেছে, পুরো চেক করবে। তারপরে চেক করবে আপনার, তো বললাম সব থেকে বেশি সব থেকে বেশি ওয়াচ টাইম যেটা থেকে এসছে সেটা, আর কারেন্ট ভিডিও, ফার্স্ট ভিডিও এবং কারেন্ট ভিডিও, বর্তমানে আপনি যে ভিডিওটি একবারে কারেন্ট ভিডিওটি আপলোড দিয়েছেন সেই ভিডিওটি ওরা চেক করবে। তাছাড়া আপনার থিম চেক করবে, যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও করছেন, মাঝখানে আপনি কোনো দিশা হারিয়ে গেছেন কি না। অনেকে দেখা গেল যে ক্যাটাগরিকে নিয়ে ভিডিও তৈরি করে, তারপর সেই চ্যানেলে সেই ধরনের ক্যাটাগরি কোনো ভিডিও নেই, অন্য সব ভিডিও ভরা, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ হবে না। তাই চ্যানেল যখন রিভিউতে যায়, আপনার আগে সেই সম্বন্ধে জানতে হবে যে ইউটিউব কী কী চেক করে। আপনার যদি সব অর্গানিক ভিউজ আসে, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইমটা যদি অর্গানিকভাবে আসে, তাহলে কোনো চিন্তার নেই। এবার অনেকেই আছে টাকা দিয়ে ওয়াচ টাইম কেনে, বিভিন্ন রকম অ্যাপের মাধ্যমে দিয়ে ওয়াচ টাইম বাড়ায়, কিংবা অনেকে আছে 4-5টা ল্যাপটপ দিয়ে একবারে অনেক ভিডিও চালিয়ে ওয়াচ টাইম সংগ্রহ করে দেয়। সেইভাবে হলেও কিন্তু প্রবলেম হতে পারে, কেননা এখন ইউটিউবে অনেকে আছে যারা ওয়াচ টাইম বিক্রি করে, তাই সেইগুলো তারা চেক করবে। তাছাড়া আরও একটি বেশি করে চেক করে যে আপনার কোনো রিউজ কন্টেন্ট আছে কি না। রিউজ কন্টেন্ট, ধরুন আপনি কোনো ভিডিও কোথা থেকে ডাউনলোড করলেন, তারপর আপনি আপলোড দিলেন, আপনার কোনো ভয়েস নেই, কিছু নেই, সেই সবও চেক করে। রিউজের জন্য বেশিরভাগই মনিটাইজেশন আটকে যায়। এই হচ্ছে মেন কথা, যে আপনি যখন অ্যাপ্লাই করছেন তখন অ্যাপ্লাই করার সময় ইউটিউব আপনার চ্যানেলটিকে কী কী বিষয়ে চেক করে, কোন গুণগুলো চেক করে, সেগুলো যদি জানা যায় তাহলে আমরা আগের থেকে সতর্ক হয়ে যাব এবং পরবর্তীকালে সেই সব ভুলগুলো শুধরে নেব। এবার আসি এই দেখুন ফলগুলো, এই ফলটির নাম কি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তাছাড়া আমি আরও কিছু ফুল দেখাবো, যে ফুলগুলো খুব সুন্দর ফুল, জানি না সেই ফুলগুলোর নাম কি। দেখুন এই আম গাছটিতে কী সুন্দর ফল, একেবারে হলুদ হয়ে আছে, একেবারে হলুদ, ছোট ছোট, মনে হয় কি যে কাগজি লেবুর মতো, কিন্তু তখন পাতাগুলো দেখুন কোনো লেবু না, কিন্তু লেবুর গাছ নয় এটা। তাই আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইবার আসি কিছু ফুল, এই দেখুন এই ফুলটি একেবারে মনে হয় কি দুপাটি ফুল না, শিউলি ফুলের মতো, কিন্তু জানি না কি ফুল। ফুল সম্বন্ধে আমার অতটা অভিজ্ঞতা নেই, আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন। আরও পাশে আরও অনেক ফুল আছে, আপনারা যে গানটি শুনলেন সেই গানটি কিন্তু কপিরাইট ফ্রি সং। আপনারা যদি এই গানটি আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে দিতে পারেন, কোনো প্রবলেম নেই, কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কোনো ভয় নেই। যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই আপলোড দিতে পারেন, আমার যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আপনারা এডিট করার সময় বাদ দিয়ে দেবেন।